প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো মিসও ভালো আছি মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে যে আমরা গত ক্লাসে সামাজিক পরিবেশের উন্নয়নের প্রথম পার্টটি পড়েছি আমাদের পরিবারকে আমরা কিভাবে সাহায্য করতে পারি সেটি জেনেছি এখন আমরা বাড়িতে সাহায্য করা এই পার্টটি পড়বো তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি আমরা কি দেখতে পাচ্ছি পরিবারের সবাই মিলেমিশে কত সুন্দর করে কাজ করছে সেটি দেখতে পাচ্ছি এই যে এক একজন এক এক কাজে ব্যস্ত রয়েছেন কি প্রত্যেকেই কাজ করছেন পরিবারের উন্নয়নমূলক কাজ করছেন এই যে বাড়িতে যে আমাদের কত রকমের কাজ রয়েছে আমরা কি সব কাজে সবাই মিলেমিশে যদি করি একজন আর একজনকে সাহায্য করি তাহলে কি আমাদের সব কাজ খুব সুন্দরভাবে হবে এবং এই যে বাড়ি বাড়ির থেকেই কি আমাদের উন্নয়নের শুরু হবে এভাবে কি আমরা সমাজে বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারব আমরা এখানে কী দেখতে পাচ্ছি একটি শিশু কি উঠান ঝাড়ু দিচ্ছে আবার একটি শিশু করছে গাছ লাগাচ্ছে আবার ওইদিকে একজন লোক কি করছেন সবজি দেখছেন যে কি রকম হয়েছে সেখানে কাজ করছেন আবার কি এই যে পরিবারের একজন মহিলা তিনি কি করছেন তিনি হাঁস মুরগিকে খাবার দিচ্ছেন পাশে আবার আমরা কি গরুও দেখতে পাচ্ছি এই যে পরিবারেই আমাদের কত রকমের কাজ রয়েছে আমরা এই সব কাজ থেকে কি করতে পারি আমরা বাড়তি আয়ও করতে পারি আবার কি পরিবারটা সাজানো গোছানো থাকতে পারে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর হতে পারে তাহলে চলো আমরা আমাদের পাঠে আরও কিছু শিখি বাড়িতে সাহায্য করা আমরা বাড়িতে অনেক কাজ করতে পারি আমরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখব খাবার ও পানি এনে খাবার টেবিলে রাখব অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করার কাজে সাহায্য করব। আঙিনায় গাছ লাগাব ও পানি দেব আমরা সবাই পরিবারের কাজে পরস্পরকে সাহায্য করব। সুখী পরিবার গড়ে তুলব এই যে আমরা আমাদের বাড়িতে কত রকমের কাজ করতে পারি ঘর দৌড় পরিষ্কার রাখবো কারণ ঘর দৌড় যদি পরিষ্কার না রাখি তাহলে কি হবে রোগ জীবাণু আমাদেরই ক্ষতি করে ফেলবে আমরা অসুস্থ হয়ে পড়বো এই জন্য আমাদের কি করতে হবে ঘর বাড়ি সম্পূর্ণ কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে দেখতেও ভালো লাগে মনও ভালো থাকে তারপর এই যে খাবার সময় যে আমরা বসি খাবার টেবিলে মা যদি একাই সব কাজ করেন রান্না করেন আবার সব কিছু টেবিলে নিয়ে আসেন কি মার জন্য বাড়তি ঝামেলা হয়ে যাবে মা যখন রান্না বান্না শেষ করবে আমরা কি করব সবাই হাতে হাতে মাকে সাহায্য করব আবার খাবারগুলো সবাই টেবিলে নিয়ে আসবো আবার হচ্ছে কেউ পানি নিয়ে আসতে পারি এভাবে কি একে একে মাকে সাহায্য করা হয়ে যাচ্ছে তাহলে মার মনও ভালো থাকছে তার শরীরও ভালো থাকছে তারপর আমরা দেখতেছি যে কোথাও আমরা খেতে বসেছি টেবিলের পাশে পানি পড়ে আছে বা কোনো একটা ময়লা পড়ে আছে আমরা কি ঝটপট সেটি পরিষ্কার করে ফেলবো তারপরে এই যে আমাদের বাড়ির আঙিনা থাকে আঙিনার পাশে আমরা কি বিভিন্ন রকমের গাছ লাগাতে পারি যদি আমরা ফুল গাছ লাগাই বা ফলের গাছেই লাগালাম তাহলে কি দেখতেও ভালো লাগবে আবার আমরা কি বাড়িতে বসেই ফল খেতে পারবো অথবা আমরা কিছু সবজিও লাগাতে পারি উঠানে আর কি শুধু গাছ লাগালেই হবে না এই গাছের কি আমাদের পরিচর্যাও করতে হবে আমরা নিজেরা কি গাছে পানি দেব যত্ন নেব আগাছা পরিষ্কার করব। কি সবাই মিলে যদি খেয়াল রাখি তাহলে কাজগুলো খুব সহজ হয়ে যাবে তারপর আমরা দেখতেছি যে আমার ছোটো ভাই বোন আছে কিংবা কেউ আছে এরকম যে সে তার সব কাজগুলো করতে পারছে না কিন্তু আমি পাচ্ছি আমি কি করব আমি তাকে গিয়ে সাহায্য করব এভাবে মা যখন কাজ করবেন যখন জামা কাপড় ধুবেন তখন আমরা সেখানে গিয়েও কি মাকে হাতে হাতে সাহায্য করতে পারি যেমন আমি যদি জামা কাপড়গুলো মেলে দেই শুকাতে দেই তাহলে কি তার জন্য একটু ভালো হচ্ছে আবার বাবা যদি দেখা যাচ্ছে যে আমাদের বাসায় গরু আছে ছাগল আছে হাঁস মুরগি আছে এই যে বাবা বাড়তি কাজগুলো করছে কিংবা বাবা সবজি বাগানে কাজ করছে তখন কি আমরা নিজেরাও গিয়ে বাবাকে একটু সাহায্য করতে পারি এগুলো কি মনে হচ্ছে সব গ্রামের কথা না আমাদের শহরের বাড়িতেও এরকম অনেক রকমের কাজ রয়েছে যে কাজগুলোতে কি আমরা সবাই হাতে হাতে সাহায্য করতে পারি চলো এখন আমরা এই যে বাড়িতে যে কী কীভাবে সাহায্য করতে পারি সেই বিষয়গুলো যে জানলাম এখন বাড়িতে কোন কোন কাজে আমরা সাহায্য করি এটি কি সবাই মিলে বলি আমরা নিজেরাই নিজেরাই যেমন আমি যদি একটা কাজে করি বাসায় সেই কাজটা কি আমি এখন বলে ফেলবো শুধু বললে হবে না আমরা ঝটপট সেই কাজগুলো কি বলি এবং লিখে ফেলি যেমন আমি রোজ ঘর ঝাড়ু দেই উঠান ঝাড়ু দেই আবার কি যদি কেউ খাবার টেবিলে নিয়ে আসো তাহলে সেটা বলতে পারো যে আমি রোজ খাবার টেবিলে নিয়ে আসি আবার কেউ যদি মাকে রান্নার কাজে সাহায্য করো সেটাও লিখে ফেলতে পারো বলতেও পারো এইভাবে কি কাজগুলো আমরা ছটপট সুন্দর করে মুখে বলি ও লিখে ফেলি তারপর আমরা কি এই যে প্রতিদিন যে আমরা কত রকমের কাজ করছি সব কাজ কি একরকম না সব কাজ একরকম না এই জন্য আমরা সুন্দর করে একটা ছক তৈরি করি যেই কাজগুলো আমরা সব গুছিয়ে রাখি তারপর কিছু এনে সাহায্য করি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আলাদা আলাদা করে লিখে ফেলি তো গুছিয়ে রাখাগুলো কি গুছিয়ে রাখার জায়গায় যেমন আমরা বই খাতা গুছিয়ে রাখি বা কাপড় গুছিয়ে রাখি তারপর কিছু এনে সাহায্য করা যেমন খাবার টেবিলে পানি এনে দিই খাবার এনে দিই আবার পরিষ্কার করা আমরা কি ঘর দর পরিষ্কার করি নিজের জামা কাপড় নিজেরা পরিষ্কার করি এইভাবে আমরা আর যে যে সব কাজ করি সবগুলো কি ঝটপট লিখে ফেলবো তারপর আমরা এই যে পরিবারের সদস্যদের সাথে মিলে সপ্তাহের প্রতিদিন কি কি কাজ করবো তার একটি তালিকা তৈরি করতে পারি তাহলে কি আমরা যদি তালিকাটা তৈরি করে ফেলি তাহলে আমাদের প্রতিদিনের কাজগুলো কি আরও সহজ হবে যেমন শনিবারে আমরা একটা কাজ ঠিক করে নিতে পারি রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এভাবে কি আমরা প্রতিদিন আলাদা আলাদা কাজ করতে পারি দেখা যাচ্ছে যে পরিবারে তো অনেক সদস্য রয়েছে শনিবারে যদি আমি একটা কাজ করলাম তো রবিবারে আরেকটা করলাম সোমবারে আরেকটা মঙ্গলবার আরেকটা এভাবে দিনের কাজগুলো আলাদা আলাদা করে ফেললাম তাহলে কি মাঝে যদি আমরা শুক্রবার একটা ছুটি পাই সবাই মিলে কি বেড়াতে যেতেও পারবো যেমন শনিবারে আমি পানি নিয়ে আসলাম খাবারের জন্য রবিবার ঘর পরিষ্কার করলাম সোমবার আমার জামা কাপড় ধুইলাম মঙ্গলবার আমার বইপত্র ভালো করে গুছালাম এই যে বিভিন্ন রকমের যে কাজ থাকে এগুলো কি আমরা এইভাবে সুন্দর করে লিখে ফেলি তারপর আমরা এখন কি করব। এই যে পরিবারের কত রকমের যে কাজ করি এখান থেকে আমরা কিছু প্রশ্ন বলবো এবং কি উত্তরগুলোতে টিক চিহ্ন দিব তো এক পরিবারের কাজে সাহায্য করা হলো কি ক আনন্দ খ গ কষ্ট ঘ কর্তব্য কোনটি সঠিক উত্তর কি বলতো কর্তব্য তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কর্তব্য পরিবারের কাজে সাহায্য করা হলো কর্তব্য তারপর নিচের কোন কাজটি পরিবারের উন্নয়নমূলক কাজ ক ঘর ঝাড়ু দেওয়া খ খাবার রান্না করা গ হাঁস মুরগি পালন করা ঘ থালা বাসন পরিষ্কার করা এই প্রত্যেকটি পরিবারের জন্য এক একটি কাজ কিন্তু কোন কাজটি উন্নয়নমূলক কাজ কোনটিতে আমরা বাড়তি আয় করতে পারি পরিবারের সকলের কি অর্থনৈতিক সহায়তা হবে হ্যাঁ হাঁস মুরগি পালন করা তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে হাঁস মুরগি পালন করা এবারে আমরা বলতে পারি যে বাবা পরিবারের জন্য কোন উন্নয়নমূলক কাজ করেন ক বই খাতা গুছিয়ে রাখেন খ মাছ চাষ করেন ক ডালের বড়ি তৈরি করেন ঘ ফুলের গাছ লাগান এই সবই তো পরিবারের কাজ কিন্তু আমাদের উন্নয়নের ক্ষেত্রে কোনটি বেশি ভূমিকা রাখে বলো তো হ্যাঁ সঠিক উত্তর কি হবে মাছ চাষ করেন তাহলে কি আমরা এইভাবেই আমাদের পরিবারের উন্নয়নমূলক কাজগুলো সম্পর্কেও জানতে পারলাম তাহলে কি আমরা একে একে সবগুলো জানতে পাচ্ছি যে সামাজিক পরিবেশের উন্নয়ন আমরা কিভাবে করতে পারি এই যে সমাজ সমাজ হচ্ছে কি বৃহৎ আকারের একটা পরিসর আমরা পরিবার থেকেই কি ক্ষুদ্র ক্ষুদ্র পরিসর থেকেই আমরা সমাজের বড় বড় কাজে কি সাহায্য করতে পারি তাহলে আমরা পরিবারকে সাহায্য করা জানলাম বাড়িতে সাহায্য করা জানলাম শুধু বাড়ি আর পরিবার এইখানেই সাহায্য করলে হবে না আমরা পরবর্তী ক্লাসে জানবো বিদ্যালয়ে সাহায্য করা আমরা তো বিদ্যালয়েও বিভিন্ন প্রকার সাহায্য করতে পারি বিদ্যালয়ে সেই সাহায্য করার মাধ্যমে কি আমরা উন্নয়ন ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি তো সবাই ভালো থেকো আজকের পাঠ আমরা কি এখানেই শেষ করছি